নমস্কার বন্ধুরা, সবরের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটা ভীষণই উপকারী শাকের রেসিপি, সেটা হলো ব্রাহ্মী শাক। আমরা সকলেই কিন্তু কম বেশি ব্রাহ্মী শাকের উপকারিতা সম্বন্ধে জানি। এই শাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে। ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া ব্লাড প্রেশার, সুগার, স্কিনের সমস্যা এবং চুলের সমস্যাকেও দূর করে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই শাকটা খেতে পারে এবং সকলের জন্য ভীষণই উপকারী। সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন এই শাকটা অবশ্যই খাওয়া উচিত। আমি যেভাবে শাকটা রান্না করে দেখাবো ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে এটা। আসুন দেখে নেওয়া যাক ব্রাহ্মী শাকের এই রেসিপিটি। ব্রাহ্মী শাক ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 আঁটি ব্রাহ্মী শাক। শাকটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই শাকটাকে কেটে নিতে হবে। এরকম ছোট ছোট করে কেটে নেবেন শাকটা। ঠিক এইভাবেই বাকি শাকটাও আমি কেটে নেব। দেখুন, এখানে সমস্ত শাক আমি কেটে নিয়েছি। একটা আলু আমি ছোট ছোট চৌকো করে কেটে রেখেছি। এবার একটা কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। আপনারা এটা সর্ষের তেলও বানাতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, 8 দিয়ে দিচ্ছি আলু। এবার আলুটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। দেখুন, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ব্রাহ্মী শাক। শাকটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে শাকের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা একটু সফট হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে আরেকটু ভেজে নেব। আরও 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, শাকটা আরেকটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। ব্রাহ্মী শাক ভাজাটা এখানে তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার এই শাক ভাজাটা সার্ভ করতে হবে গরম ভাতের সাথে।
ব্রাহ্মী শাকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।